রোজার আগে শেষ হচ্ছে সড়ক কার্পেটিং, যাতায়াতে প্রশান্তি মিলবে উত্তরা বিমানবন্দর মহাসড়কে। বিশ্ব ইজতেমার পর আবারও শুরু হয়েছে তুরাগ নদীর উপর নির্মাণাধীন 10 লেন সেতুটির 5টি র্যাম্পের নির্মাণ কাজ। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে BR-33 প্রকল্পের অধীনে টঙ্গী তুরাগ নদীর উপর নির্মাণাধীন 10 লেন সেতুটির নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র সহ টঙ্গী বাজার থেকে বিমানবন্দর বিআরটি বাস টার্মিনাল পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাস রেপিটাঞ্জির BR-33 প্রকল্পের অধীনে টঙ্গী বাজার এবং আবদুল্লাপুর অংশে তুরাগ নদীর উপর 10 লেনের সেতুটির নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এরই মধ্যে টঙ্গী বাজার অংশে 2টি র্যাম্পের নির্মাণ কাজ শেষের পথে। তবে আবদুল্লাপুর অংশে 3টি র্যাম্পের মধ্যে 1টি র্যাম্পের নির্মাণ কাজ চলমান থাকলেও বাকি 2টি র্যাম্পের নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। তবে প্রকল্পটির আবদুল্লাপুর অংশে আবদুল্লাপুর উড়াল BRT স্টেশনের নির্মাণ কাজ চলমান রয়েছে। এদিকে তুরাগ নদীর উপর নির্মাণাধীন এই 10 লেন সেতুটির আবদুল্লাপুর থেকে টঙ্গী বাজার, টঙ্গী বাজার থেকে আবদুল্লাপুর অংশে পায়ে হেঁটে পারাপারের কোনো ব্যবস্থা রাখা হয়নি। সেই ক্ষেত্রে বর্তমান যে সেতুগুলো নির্মাণ করা হয়েছে যানবাহন চলাচলের জন্য, সেই সেতুগুলোর মধ্যে একটি সেতু রেখে দিতে পারে পায়ে হেঁটে পারাপারের জন্য। তবে সেতুটির নিচের অংশে আবদুল্লাপুর এবং টঙ্গী বাজার দুই অংশে 2টি ইউটার্ন নির্মাণ করা হবে। সেতুটির আবদুল্লাপুর অংশে সড়কের পশ্চিম পাশের অংশে রয়েছে 2টি র্যাম্প। এই 2টি র্যাম্পের নির্মাণ কাজ বন্ধ করে রাখা হয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটির পিলারের নির্মাণ কাজের জন্য। এই অংশে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের পিলারের নির্মাণ কাজ শেষ হলেই এই 2টি র্যাম্পের নির্মাণ কাজ শুরু করা হবে। এরই মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ প্রকল্পটির পিলারের জন্য সবগুলো পালিংয়ের কাজ শেষ করা হয়েছে। একই সঙ্গে চলছে পিলার নির্মাণের কাজ। তবে আবদুল্লাপুর অংশে উড়াল BRT স্টেশন নির্মাণ কাজের পাশাপাশি পূর্ব পাশের র্যাম্পটির নির্মাণ কাজ চলমান রয়েছে। চলছে মহাসড়কের সঙ্গে সংযোগ সড়কের নির্মাণ কাজ। আবদুল্লাপুর থেকে আমরা এখন চলে যাব উত্তরা আজমপুর অংশে। সামনে থেকে এটি উত্তরা হাউস বিল্ডিং BRT স্টেশন। এই BRT স্টেশনটি ঠিক সামনে শেষ হয়েছে BRT এলিভেটেড। এই BRT এলিভেটেড শেষ প্রান্ত হতে আজমপুর BRT স্টেশন পর্যন্ত চলছে সর্বশেষ পর্বের সড়ক কার্পেটিং কাজ। এই অংশে বর্তমানে BRT লেনের সড়কের কার্পেটিং কাজ শেষ করা হচ্ছে। BRT সূত্রে জানা যায়, রমজানের আগেই শেষ করা হচ্ছে এই সড়ক কার্পেটিং কাজগুলো, আর সম্পূর্ণ রোজার 1 মাস এই সড়ক কার্পেটিং কাজ বন্ধ থাকবে। পরবর্তীতে ঈদের পরে আবার শুরু করা হবে সড়ক কার্পেটিং কাজগুলো। তবে এরই মধ্যে গাজীপুরের শিবাই থেকে বিমানবন্দর পর্যন্ত 20.50 কিলোমিটার অংশে সর্বশেষ পর্বের সড়কের কার্পেটিং কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর সামনের এই BRT স্টেশনটি হলো আজমপুর BRT স্টেশন। এই সমতল ভূমির BRT স্টেশনটি নির্মাণ কাজের বেশ অগ্রগতি হয়েছে। শেষ করা হচ্ছে লিফট এবং সিঁড়ির অবকাঠামোগত নির্মাণ কাজ। একই সঙ্গে এই স্টেশনটির প্ল্যাটফর্মের অবকাঠামোগত নির্মাণ কাজও শেষ করা হচ্ছে। আজমপুর BRT স্টেশনের দিক হতে চলে আসলাম রাজলক্ষ্মীর ঠিক সামনের অংশে। এই অংশে নতুন করে একটি ফুড ওভারব্রিজের নির্মাণ কাজ আংশিক শেষ করে পথচারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আর এই ফুড ওভারব্রিজটির ঠিক সামনে রয়েছে উত্তরা জসীমউদ্দিন এভিনিউ BRT ফ্লাইওভার। আর এই উত্তরা জসীমউদ্দিন BRT ফ্লাইওভার ঠিক সামনের অংশে শুরু হয়েছে আরও একটি ফুড ওভারব্রিজের নির্মাণ কাজ।
উত্তরা জসীমউদ্দিন এভিনিউ বিআরটি ফ্লাইওভার ঠিক সামনে শুরু হয়েছে আরও একটি ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ। আর ফুটওভার ব্রিজটির ঠিক সামনে চলছে উত্তরা জসীমউদ্দিন এভিনিউ বিআরটি স্টেশন নির্মাণ কাজ। এরই মধ্যে বিআরটি স্টেশনটির লিফট এবং সিঁড়ির অবকাঠামোগত নির্মাণ কাজগুলো শেষ করা হচ্ছে। চলে আসলাম প্রকল্পের বিমানবন্দর বাস টার্মিনাল অংশে। বিআরটি লাইন তিন প্রকল্পের অধীনে দুটি বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে গাজীপুর শিববাড়িতে একটি এবং বিমানবন্দর অংশে দুটি ফ্লাইওভার ঠিক মাঝখানে বিমানবন্দর বাস টার্মিনাল নির্মাণ কাজ শেষ করা হচ্ছে। ইতিমধ্যে দুতলা বিশিষ্ট বাস টার্মিনালটির মূল ভবন নির্মাণ কাজ শেষ করা হয়েছে। তবে এখনও বাস টার্মিনালটির আনুষঙ্গিক বেশ কিছু নির্মাণ কাজ বাকি রয়েছে, যেগুলো নির্মাণ কাজ চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক, এ ছিল বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লাইন তিন প্রকল্পের টঙ্গী তুরাগ নদীর উপর দর্শন সেতুটি নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র সহ টঙ্গী বাজার থেকে বিমানবন্দর বাস টার্মিনাল পর্যন্ত প্রকল্পটির নির্মাণ কাজ নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।